নিউইয়র্কের লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে ঈদ ফ্যামিলি পিকনিক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগ দেন 3,000-এর বেশি মুসলমান পরিবারের সদস্যরা। স্থানীয় 20টি মসজিদের সহযোগিতায় এই পারিবারিক মিলন মেলার আয়োজন করে সাফোক মুসলিম কাউন্সিল। অনুষ্ঠানে বক্তারা আমেরিকায় মুসলমান সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মুসলমান সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতেই স্থানীয় একটি পাবলিক পার্কে এই পারিবারিক আনন্দ আড্ডা ও মিলন মেলার আয়োজন করা হয়। সেই সাথে প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ সহ বিশ্ব পরিস্থিতির চলমান বাস্তবতায় মুসলমানদের করণীয় কি হবে সে বিষয়ে দিক নির্দেশনা দেন আয়োজক সংগঠনের নেতারা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর ওই এলাকার মসজিদের ইমাম ও কমিটির নেতারা বক্তব্য দেন। তারা আমেরিকার রাজনীতি, অর্থনীতি, আইন, ব্যবসা, বাণিজ্য সহ সব ক্ষেত্রে মুসলমানদের নেতৃত্ব তৈরির আহ্বান জানান। We are having an Eid gathering. This is after the festival. All the 20 mosques that comprise the Suffolk County Council, we all have gathered together. Our main goal is not political engagement. It's one of the thrusts of our activities. But inshallah, we try to reach out to our county executives, our local towns, our school boards and things like that to address issues that are common interests of all the masajids. We as the council amongst all the 20 mosques are encouraging our people in the masjids that come to pray to register to vote. আপনারা জানেন সাফোক কাউন্টিতে আমরা 20টার বেশি মসজিদ আজকে এখানে একটা অ্যানুয়াল পিকনিক অ্যাটেন্ড করছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সাফোক কাউন্টির সমস্ত মুসলিম ফ্যামিলিগুলিকে একত্রিত করা। অনুষ্ঠানের ছোট্ট আলোচনা ছাড়াও ছিল খাওয়া দাওয়া এবং খেলাধুলার আয়োজন। প্রথমবারের মতো এই আয়োজনের সার্থকতাও তুলে ধরেন কেউ কেউ। ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর ইসলামিক কমিউনিটি, অল দ্য মুসলিম 20 মসজিদ গেটিং টুগেদার। এই মুসলিম কমিউনিটির সবচেয়ে বড় ইভেন্ট এবং ফার্স্ট টাইম হলো, আলহামদুলিল্লাহ। আমরা যারা এটার পিছনে কাজ করছে তাদেরকে বিশেষ ধন্যবাদ। ঈদ ফ্যামিলি পিকনিকে যোগ দেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মুসলমানরা। তারাও তাদের আনন্দ অনুভূতির কথা জানান টিবিএন 24 নিউজ নেটওয়ার্ককে। Yeah, I'm feeling good that this is so many people came from different, you know, town, different, like all the masajid get together and then we are having fun. It look nice and this is very wonderful event and this Muslim community is get together. This is a good opportunity to see each other and spend ourselves, you know. This is my first time coming to an Eid event like this. It's really nice to have like all the different masjids, all Muslim people from all around the island to come here. Long Islander Suffolk County te boshobash koren pray 100,000 musliman. এদের একটা বড় অংশ শিশু কিশোর ও যুবক। এ ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় নিজেদের সন্তুষ্টির কথা জানান তারা। I think this is very good for the Muslim community. All the masjids come together. I think it's very good. Oh, well, the benefit is that there's all the Muslim community come together and it's like really nice. The fact that they're able to do something like this is just, you know, it shows how like our community is growing and I think that's beautiful. আজকের এই পারিবারিক মিলন মেলায় মুসলমানদের নেতা যারা এখানে আছেন সাফোক কাউন্টিতে তারা বললেন যে এর মধ্য দিয়ে একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে এবং শুধু তাই না, এর মধ্য দিয়ে আসলে মুসলমানরা যে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রাজনৈতিক, অর্থনৈতিক সহ সমস্ত কিছুতে তাদের যে নেতৃত্ব দিতে হবে সেই মেসেজটি আসলে তারা দিতে চাইলেন এবং পারিবারিক বন্ধনটাও সেই সাথে আরও মজবুত করার কথা বললেন তারা। শামীম আহমেদ, টিবিএন 24, সাফোক কাউন্টি, লং আইল্যান্ড। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।